কয়লাকাণ্ডে পলাতক ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন জানালো সিবিআই। আসানসোলের সিবিআই বিশেষ আদালতে ওই আবেদন জানানো হয়েছে। কেন্দ্র তদন্তকারী সংস্থা সূত্রে খবর, লালার এ রাজ্যে এবং ভিন রাজ্যে একাধিক সম্পত্তির তালিকা আবেদনপত্রের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে। বারবার সিবিআই তলব করা সত্ত্বেও এখনও ফেরার লালা। ইতিমধ্যেই তাঁর সল্টলেক ও পুরুলিয়ার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই, তবে লালার দেখা পাওয়া যায়নি। রোজভ্যালি সাউথ সিটির দুটি ফ্ল্যাট খালি করার নির্দেশ দিল ইডি। এতদিন এখানে থাকতেন শুভ্রা কুণ্ডু এবং গৌতম কুণ্ডুর মা। বিনা অনুমতিতে এখান থেকে অফিসও চালানো হতো বলে অভিযোগ। এবার পুরোটাই নিজেদের দখলে নিতে চায় ইডি। ইডির সদর দপ্তর থেকে ব্যাপারে চিঠি পাঠানো হতেই উদ্যোগ, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। আজ থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প। এই প্রকল্পে ক্যান্টিনে পাওয়া যাবে 5 টাকায় ভাত, ডাল, সবজি ও একটি ডিম। আজ এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার সব বড় অফিসে ক্যান্টিনে আজ দুপুর 2 থেকে 5 টাকায় ডিম ভাত পাওয়া যাবে। মা ক্যান্টিন প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবার শুনব। এক সময় লঙ্গর চলতো, মনে আছে 70-72 সময় খেতে পেত না লোকে, তাই লঙ্গর চলতো। আজকে বাংলার সাধারণ মানুষের কাছে খাওয়ার টাকা নেই, পয়সা নেই, ইনকাম নেই, তাই 5 টাকার মা ক্যান্টিন চালাতে হচ্ছে। দিদিমণি প্রমাণ করলেন তিনি প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ, মানুষকে ভিখারি করে রেখেছেন, তাই 5 টাকা দিয়ে সরকারি ক্যান্টিনে খেতে। সুদূর আমেরিকায় উদ্বোধন হলো লিভার ফাউন্ডেশনের শাখা সংগঠনের। প্রবাসী ভারতীয়দের তৈরি ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গলকে সেবা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিল মার্কিন প্রশাসন। ভার্চুয়াল মাধ্যমে নতুন সংস্থার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বের দরবারে লিভার ফাউন্ডেশন, মার্কিন যুক্তরাষ্ট্রে সেবা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল এই সংস্থা। মার্কিন মুরুকে তৈরি হয়েছে লিভার ফাউন্ডেশনের শাখা সংগঠন, নাম ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল। রবিবার ভার্চুয়াল মাধ্যমে সেই শাখার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা নোবেল লরিয়েট এস্টার ডাফলো। The Liver Foundation and in the work of Abhijit Chowdhury, which is the one person I know out of everyone who is the most able to bridge that gap. Many other top practitioners, doctors, able to at the very front of the profession. And then they could have just stopped there and it's enough for a lifetime, but they decided to go the next step and do this, you know, logistical, tedious, plumbing part of getting the care and getting the care organized for the poorest people in West Bengal. We thought that the best of care, the most quality driven care should be available to people who really cannot afford that with the abilities, with the financial abilities, and who, those who live in the fringes of the society. Philanthropy is the driving force of all our activities. And I'm just mentioning before you that the when we thought of developing an institute of state of art institute for liver disease in West Bengal, lot of people had told us at that point of time that this cannot happen without investment, that is without, you know, taking money from an investor. And we were very committed that we will come across people who will come and tell, hey, you people go ahead, we are all with you and we are so fortunate. 2006 সালে বাংলায় পথ চলা শুরু করে লিভার ফাউন্ডেশন। কয়েক বছর আগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস নামে একটি হাসপাতাল তৈরি করে এই সংস্থা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজন প্রবাসী ভারতীয়র উদ্যোগে তৈরি হয় ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল। এই সংস্থাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রশাসন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।